नमस्कार बंधुरा, आमी इंद्राणी। एकटु अन्यरकम ब्लग निये तोमादेर सामने हाजिर होयेछि। आज आमी देखाबो जे सिलिंडारे कि करे रेगुलेटर लागाबे। अनेक समय कि हय, अर्धेक रान्ना होते होतेई गैस चले गेलो, आर निजे जदि रेगुलेटर लागाते ना जानो ताहले किन्तु अनेकक्षण अपेक्षा करते हय जे के कखन आसबे, তখন লাগিয়ে দেবে, আবার রান্নাটা শুরু করবে। অনেকের ঘরে ইন্ডাকশন বা তোমার মাইক্রোওয়েভ থাকে, তো সেগুলোতে কিন্তু গ্যাসের মতন রান্না করা সম্ভব নয়, খুবই বিরক্তিকর ওটা ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে এটা শিখে নিলে আমার মনে হয় অনেকটা বেটার হয়। তো যাই হোক, আর একটা ব্যাপার, দিন দিন গ্যাসের দাম বেড়ে চলেছে, তো গ্যাসটা আমরা কী করে সেভ করতে পারি? তো একটু বেশি দিন যাতে যায় গ্যাসটা, কিছু প্রসেস আছে সেগুলো ফলো করলে গ্যাসটা কিন্তু অনেক দিন যায়। দেখলে আমি রেগুলেটরটা অর্ধেকটা ঘোরালাম, পুরোটা ঘোরালাম না। যখন ভর্তি থাকে সিলিন্ডারটা তখন গ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোয়, আর পুরোটা যদি তুলে দাও খুব স্পিডে গ্যাসটা বেরোবে এবং গ্যাসটা শেষ হবে তাড়াতাড়ি। ভর্তি সিলিন্ডার এই যখন ভর্তি থাকবে তখন কিন্তু একটা শো করে আওয়াজ হয় ঘোরানোর সঙ্গে সঙ্গে, সেই আওয়াজটা পর্যন্ত থেমে যাবে, তারপরে আর তুলবে না। তাহলেও কিন্তু দিব্যি গ্যাসটা জ্বলবেই, দেখো তো। এইভাবে যদি ব্যবহার করো তাহলে কিন্তু গ্যাসটা যতদিন যায় তার থেকে কিছুদিন বেশি যাবে। আর একটা ব্যাপার, সবসময় সিলিন্ডারের নিচে একটা টলি কিংবা একটা কাঠের কিছু পাটাতন বসিয়ে দেবে, কারণ বেশি দিন হলে সিলিন্ডারের গ্যাসটা তলার দিকে জমে যায় আর সেটা কোনো কাজে লাগে না। আর একটা চক দিয়ে ডেটটা লিখে দেবে, যে একটা ধারণা হলো যে কতদিন আমার গ্যাসটা যাচ্ছে। আমি এইভাবে ব্যবহার করি আর সেই কারণে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর একটা ব্যাপার, শুধু এটা করলেই তো আর হলো না, ফ্রিজ থেকে যখন আমরা কোনো খাবার বের করছি প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখে দাও, তারপরে কিছুক্ষণ বাদে গরম করো। আর কিছু কিছু জিনিস মাইক্রোওভেন বা তোমার ইন্ডাকশান যেটা থাকে সেগুলোতেও করে নিতে পারো, যেমন চা, জল গরম, এটা ওটা টুকটাক জিনিসগুলো, সেগুলোতেও কিন্তু গ্যাসটা অনেকটা কম পুড়বে। তো এছাড়া যখন আমরা রান্না করব সেই সময়ও একটু অন্যরকমভাবে যদি ব্যবহার করি, যেমন চালটা, ভাত রান্না করব, চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে চালটা দেখো ফুলে উঠলো, এবার তুমি ভাতটা করো, তাহলে কী হবে, গ্যাসটা কম পুড়বে, ভাতটা তাড়াতাড়ি হবে, সময়টাও বাঁচলো, গ্যাসটাও বাঁচলো। আর একটা ব্যাপার, যখন ভাতটা একেবারে ফুটে উঠেছে আর নামানোর কিছুক্ষণ আগে, কয়েক মুহূর্ত আগে তুমি গ্যাসটাকে অফ করে দাও। অফ করে দিয়ে এই দেখো কয়েক মিনিট আগে আর কি তুমি গ্যাসটাকে এবার অফ করে দিয়ে চাপা দিয়ে দাও, তারপর তুমি সেটাকে ফ্যানটা ফেলে দাও কিছুক্ষণ বাদে, ভাত কিন্তু একই রকম হবে ঝরঝরে। এইভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু গ্যাসটা তোমার সেফ হবে। আর একটা ব্যাপার, যখন তুমি রান্না করছো তখন হাই ফ্লেমে না দিয়ে যেগুলো দরকার সেগুলোতে দিলে, আর বাদবাকিগুলো যদি মিডিয়াম ফ্লেমে তুমি ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটা সেফ হয়। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো রোজকার যেসব রান্নাবান্নাগুলো সেইগুলোতেও প্রেশার কুকার ব্যবহার করতে পারো, যেমন ডাল সেদ্ধ, বড় বড় করে আলু সেদ্ধ, এইসব ব্যাপারগুলো কিছু কিছু সেদ্ধ তুমি প্রেশার কুকারে করে নিতে পারো, তাহলেও গ্যাসটা কম পুড়বে। এখানে দেখো মাছ, বাটা মাছের ঝাল করব, মাছ আর আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজে যা যা মশলা লাগবে দেবো, দিয়ে জল দিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটা ব্যাপার, যে চাপা দিয়ে যদি তুমি রান্না করো তাহলে খাবারের যে পুষ্টি গুণ যেটা সেটা কিন্তু বজায় থাকে। আর একটা, সবজিটা গলেও খুব ভালো। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমরা রোজ করি তাহলে কিন্তু রোজই অল্প অল্প করে গ্যাস বাঁচবে। তো এইভাবেই আমি রান্না করি, রোজকার যে রান্নাটা সেগুলো এইভাবে করি। আর আমি ভাবলাম যে তোমরা যদি এইরকমভাবে ব্যবহার করো তোমাদেরও অনেকটা, যারা এইভাবেই ব্যবহার করো তাদের তো ঠিক আছে, আর যারা জানো না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা।
আমি এখানে সব রকম মশলা যেগুলো মাছে দেবো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছ আর আলুটা দিয়ে আমি জল ঢেলে দেবো, তারপরে চাপা দিয়ে দেবো। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার যেমন মাছ ভাজা বা কিছু কষানোর ব্যাপার অনেক সময় স্পিডে গ্যাস না হলে হয় না, সেগুলো অবশ্যই জোরে দেবে। যখন ভাতটা তুমি প্রথম বসাচ্ছ তখন কিন্তু একটু গ্যাসটাকে বাড়িয়েই দিতে হবে, তা না হলে ভাতটা পুরো নষ্ট হয়ে যাবে, বিচ্ছিরে একটা ব্যাপার হয়ে যাবে। প্রথম থেকে কিন্তু গ্যাস কমিয়ে রাখলে ভাত ভালো হয় না। তো এইসব সময় তোমাদের একটু খেয়াল রেখে স্পিডটা বাড়িয়ে দিতে হবে। এখানে আমি আম আর শুকনো লঙ্কা দিয়ে দুটো তেজপাতা আর সর্ষে ফোড়ন দিলাম, ডাল বসাবো। মাছটাকে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, ডালটাকেও চাপা দিয়ে দিলাম, নুন মিষ্টি যা দেওয়া দিয়েছি দিয়ে চাপা দিয়েছি। এবার যারা মনে করছো যে ডালটাকেও চাপা দিয়ে সেদ্ধ করবে গ্যাসে প্রেশার কুকারে নয়, তারা কিন্তু তাহলে ডালের ওপরে একটু তেল ছড়িয়ে নেবে, তেল দিয়ে নেবে, তাহলে আর ডালটা উঠলে গ্যাসটা নষ্ট হবে না। ডাল এখানে হয়ে গেছে টক ডাল, আর এদিকে মাছ দেখতে পেলে। এবার এখানে আলু চোখা করব, পেঁয়াজ লঙ্কা কুচানো এগুলোকে ভেজে নিচ্ছি মাছের কড়াতেই। আর এখানে আমি সর্ষে পটল করব, তো কাঁচা লঙ্কা আর কালো জিরে পটল এগুলোকে একটু ভাজা ভাজা মতন করে নেব। আলু চোখাটা আমার দেখো এখানে করে নিয়েছি, কিছুই না ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলেই খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখবে এটা। আর হচ্ছে আমি এখানে সর্ষে বাটার যে জলটা সেটা দিয়ে দিলাম, কালো সর্ষের কিন্তু যে আসল যেটা ছিপড়ে সেটা কিন্তু ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু রান্নাটা একদম তেতো হয়ে যাবে, বাজে লাগবে খেতে। এইভাবে আমি রান্নাবান্না করি, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি এখানে পটলের দানাগুলো ফেলে দিয়েছি কারণ চাপা দিয়ে দিলাম আবার সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। পটলের দানা মুখে পড়লে বাজে লাগে, কেউ খেতে চায় না, সে কারণে ফেলে দেওয়া এইভাবে কাটা, না হলে কিন্তু গোটা গোটাও করা যায়। তো এইভাবে রোজের গ্যাস রান্নাটা আমি করে থাকি, তাই তোমাদের দেখালাম আজ এই।